আজকে আমরা মাঝে যে প্রোডাক্টের সম্পর্কে আলোচনা করব, যে বিষয় নিয়ে আলোচনা করব, যাদের হাত পা কামড়ানোর সমস্যা রয়েছে, যাদের হাত পা কামড়ায়, এই হাত পা কামড়ানোর বিভিন্ন কারণ রয়েছে। এ কারণ অনুযায়ী কি ওষুধ খেলে আপনাদের এই হাত পা কামড়ানো থেকে আপনারা মুক্তি পাবেন, দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এবং কি ওষুধ খেতে হবে, কতদিন খেতে হবে, কেন হাত পা কামড়ায়, সকল বিষয় নিয়ে আমার আজকে ভিডিও টপিক থাকবে। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম, প্যারামেডিকেল অ্যান্ড টেকনোলজি ডাক্তার, ডিএমএফ অ্যান্ড ফার্মাসিস্ট। আর ডিসক্রিপশন বক্সের ভেতর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, সেখান থেকে আপনার কাছ আমার থেকে যোগাযোগ করতে পারবেন। হাত পা কামড়ানোর কারণ কি, প্রথমের কারণ খুঁজতে হবে, তারপরে চিকিৎসা। হাত পা বিভিন্ন ধরন বিভিন্ন কারণে কামড়াতে পারে, যেমন যদি আপনার বাতের সমস্যা থাকে সেজন্য আপনার হাত পা কামড়াতে পারে, যদি আপনার শরীরে ইউরিক অ্যাসিড বেড়ে যায় তাহলে হাত গিরায় গিরায় কামড়াতে পারে, যদি আপনার বাত জ্বর হয় তাহলে আপনার এই হাত পা কামড়াতে পারে। হাঁটুর মেলার নিচ থেকে যদি আপনার কামড়ায় সেটাকে বাত জাতীয় ধরতে হবে, যদি মাংসপেশি কামড়ায় তাহলে আপনারা এটি সমাধান করতে পারবেন। যদি মাংসপেশি কামড়ায়, গিরায় গিরায় যদি না কামড়ায় তাহলে আপনারা যে মেডিসিনটি খাবেন, ভিটামিন ডি থ্রি ইঞ্জেকশন। ভিটামিন ডি থ্রি ইঞ্জেকশন হেলথ কেয়ার কোম্পানির ডিভাইন ইঞ্জেকশন এবং ইনসেপ্টা কোম্পানির অস্টোর ইঞ্জেকশন এবং বেক্সি কোম্পানির ডিরাইস ইঞ্জেকশন, এই তিনটা কোম্পানি সবচেয়ে ভালো, আপনারা যে কোনো একটা নিলেই চলবে, যে কোনো একটা খেলেই চলবে। এটি আপনারা দুধের সাথে মিশিয়ে খেতে পারবেন অথবা এটি আপনারা মাংসে ফোটাতে পারবেন। যদি আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যা বেশি থাকে, দুধ খেলে যদি গ্যাসের সমস্যা বেশি থাকে তাহলে আপনারা মাংসে ফুটাই নেবেন, একটি গ্রাম্য ডাক্তারের কাছ থেকে মাংসে ফুটাই নেবেন, তাহলে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে। এটি কতদিন ব্যবহার করতে হবে, এটি আপনারা 1 মাস পর পর একটা করে, এটি 6 মাস ব্যবহার করতে হবে, 1 মাস পর পর একটা করে ইঞ্জেকশন ব্যবহার করবেন। 6 মাস ব্যবহার করলে আপনাদের এই বাতের সমস্যা ঠিক হয়ে যাবে, হাত পা কামড়ানোর সমস্যা ঠিক হয়ে যাবে। যদি আপনার গিরায় গিরায় কামড়ায় এবং গিরাগুলো ফুলে যায়, আর এসে জন্য আপনাকে একটা পরীক্ষা করতে হবে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডের পরীক্ষা করে দেখতে হবে যে আপনার ইউরিক অ্যাসিড পরিমাণটা বেড়ে গেছে কিনা, যদি বেড়ে যায় সে অনুযায়ী তার চিকিৎসা করতে হবে, আর যদি বেড়ে না যায় তাহলে আপনারা এই ভিটামিন ডি থ্রি ইঞ্জেকশন থেকে সমাধান পাবেন। এরপরে আপনার যদি জ্বর আসে এবং হাত পা কামড়ায়, সেক্ষেত্রে আপনার বাত জ্বরের একটা পরীক্ষা করতে হবে, শরীরে বাত জ্বর আছে কিনা, আপনার মাসে মাসে জ্বরটা আসে কিনা এবং গিরায় গিরায় মাসে মাসে কামড়ায় কিনা, তাহলে সেজন্য আপনাকে বাত জ্বরের পরীক্ষা করতে হবে এবং বাত জ্বরের পরীক্ষা করার পরে সে অনুযায়ী তার চিকিৎসা করতে হবে। সেজন্য আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন। আর যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, গিরায় গিরায় কামড়ায়, গিরাগুলো ফুলে যায় এবং জ্বর আসে এবং গিরায় গিরায় কামড়ায়, তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা নেবেন। আর যদি আপনার হাঁটুর মালার নিচ থেকে কামড়ায়, মাংসপেশি কামড়ায়, তাহলে আপনারা অস্টোডি ইঞ্জেকশন আপাতত ব্যবহার করতে পারবেন, ব্যবহার করলে আপনারা সমাধান পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।